মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ধোঁয়াশায় ছাত্রছাত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জুলাইয়ে শেষে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা নির্ঘণ্ট জারির কথা বললেও বুধবার তা ঘোষণা করা হলো না। তাহলে পরীক্ষার্থীদের কি হবে, ধোঁয়াশা তৈরি হয়েছে। চলতি বছর 12 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। ফেব্রুয়ারি মাসের 18 তারিখে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ প্রথমে নির্ঘণ্ট জারি করেছিল। করোনা আবহে সেই পরীক্ষা পিছিয়ে যায়। পরে ঠিক হয় জুন মাসের 1 তারিখে হবে মাধ্যমিক পরীক্ষা। জুন মাসের 15 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, করোনার অতি সংক্রমণে তাও স্থগিত হয়। করোনার অতি সংক্রমণের কারণে ইংরেজি মাধ্যমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও স্থগিত হয়। ইংরেজি মাধ্যমগুলো অবশ্য মাধ্যমিক পরীক্ষা বাদ দিয়েই একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে কবে মাধ্যমিক হবে তা নিয়ে দোলা চলছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক, অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বুধবার মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট জারি করার কথা ছিল, কিন্তু পর্ষদ তা জানালো না, ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেশিরভাগ ছাত্রছাত্রী চাইছে মাধ্যমিক পরীক্ষা দিতে করোনার সতর্কতা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হোক, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা নির্ঘণ্ট জারি না করায় তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এই যে সরকারের যে ডিসিশনটা এখন স্থগিত করা হয়েছে, এটা খুশি যে সরকার যেন তড়িঘড়ি কোনো ডিসিশন না নেয়। সরকার ভেবে চিন্তে নিক, তারা আমাদের ভালোভাবে ভ্যাকসিনেট করুক এবং প্রপার স্যানিটাইজেশন করুক এবং অ্যাসিওর করুক যে আমাদের কেউ ইনফেক্টেড হবে না, এবং এটাই আমরা চাই। আর হচ্ছে সিবিএসই বোর্ড ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু আমাদের এখনও রুটিনটা স্থগিত করে দিয়েছে, ফলে এই যে দোটানাটা সৃষ্টি হয়েছে এর জন্য আমাদের পড়াতেও মন বসছে না, পড়াশোনা মন বসাতে পারছো না। এটা অ্যাকচুয়ালি আমাদের মেন্টালি একটা খুব হ্যাজার্ড তৈরি হয়েছে, কারণ আমরা সিবিএসই দেখছি ওটা ক্যান্সেল করে দিয়েছে, আমাদের এখানে কি হবে সেটা ভেবে আমরা চিন্তিত আছি এখন। আমরা বলতে চাই যাতে পরীক্ষাটা হোক, কারণ জীবনের সবথেকে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক, সেটা আমরা মানে জানতে চাই পরীক্ষাটা দিয়ে কেমন সেই জিনিসটা। সবাই বড়রা ছোটরা যারা বড়রা তারা সবাই বলে যে এটা ফার্স্ট ধাপ জীবনের, মানে এই জীবনের ধাপটাকে আমরা হারাতে চাই না, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি আমাদের করোনা বিধি নিষেধ মেনে যাতে পরীক্ষাটা হয়, করোনা প্রোটোকল মেনে যাতে স্কুলে বসে যেটা মানে পরীক্ষাটা নেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে সেটা যাতে বিধি নিষেধ মেনে হয়, যেমন মাস্ক স্যানিটাইজার। আমরা পরীক্ষা দিতে অবশ্যই চাইছি। আমরা এখন মূলত চাচ্ছি পরীক্ষাটা হোক, কিন্তু করোনা বিধিনিষেধ মেনে পরীক্ষাটা হওয়া উচিত, কারণ আমাদের বাড়িতে বাবা মা আছে, আমাদের বাবা মাকে সুরক্ষিত রাখার দায়িত্বটা আমাদের। তা আমরা যদি এখন পরীক্ষা দিতে চাই, আমরা যদি এখন সংক্রমণ হই, তাহলে আমার বাবা মাও আমাদের থেকে তো আমাদের বাবা মাও সংক্রমিত হবে। তাই জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, হ্যাঁ, তার জন্যই বিশেষ করে এর জন্যই আমরা পরীক্ষাটা দিতে চাচ্ছি, কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। এটাই যদি আমাদের আমরা না দিই পরবর্তীতে তো আমাদেরই অসুবিধা হবে। করোনা বিধিনিষেধ মনে পরীক্ষাটা হোক। দ্বিধায় রয়েছেন অভিভাবকরাও, তারাও চাইছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে কিছু জানাক, করোনা সতর্কতা মেনে প্রয়োজনে পরীক্ষার ব্যবস্থা করুক পর্ষদ। আমি একজন অভিভাবক হিসেবে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের একটা প্রথম স্টেজ, সেটা খুব দরকার, সবাই উদ্গ্রীব হয়ে থাকে পরীক্ষাটা হোক। তারপরে স্টেজ যেরকম উচ্চ মাধ্যমিক, সেটাও দরকার, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে। কিন্তু যেহেতু করোনার এরকম প্রাদুর্ভাব, এরকম অতিমারী, এরকম প্রচণ্ড চাপ, তার মধ্যে আমাদের এলাকায় কোনো রকম ভ্যাকসিন তো দেওয়াই হয় না, অভিভাবকদেরই ভ্যাকসিন হয়নি, ছাত্রছাত্রীদের দূরে থাক, অভিভাবকদের প্রথম ডোজ এখনও হয়নি, দ্বিতীয় ডোজ, প্রথম ডোজ, দুটো ডোজ নিয়ে তারপরে সেই একটা নিশ্চিত জায়গায় আসতে পারে, সেক্ষেত্রে কোনো ভ্যাকসিনই এখন পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আমি স্কুলে যেহেতু অফলাইনে পরীক্ষা হচ্ছে, সেখানে গ্যাদারিং হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা ছাত্রছাত্রীর এক জায়গায় থাকবে, সেখানে তো আমাদের গার্জিয়ানদের পক্ষ থেকে একটা বিরাট ভয়ের জায়গা থেকে যায়। দীর্ঘ করোনা পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে স্কুলগুলি, ফলে এক প্রকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কবে তাদের পরীক্ষা হবে এবং এই কোভিড পরিস্থিতির মধ্যে কীভাবেই বা হবে গোটা বিষয়টা নিয়ে কিন্তু তারা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। আমরা এই নিয়ে কথা বলেছিলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন তারা পরীক্ষা দিতে চান, তবে এই কোভিড পরিস্থিতির মধ্যে তারা এখনও ভ্যাকসিন পায়নি। সরকারের কাছে তাদের দাবি, তাদের সকলের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হোক এবং সমস্ত কোভিড প্রোটোকল মেনেই তাদের পরীক্ষার ব্যবস্থা করা হোক, তারা চাইছেন তারা পরীক্ষা দেবেন। এই পরিস্থিতিতে আমরা কথা বলেছিলাম অভিভাবকদের সাথেও, তারাও কিন্তু একই কথা বলেছেন, পাশাপাশি তারা বলেছেন শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবকদের জন্য সরকার
ভ্যাকসিনেশনের ব্যবস্থা করুক। ফলে সব মিলিয়ে ছাত্রছাত্রীরা তারা কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছুক। তবে এই কোভিড পরিস্থিতির মধ্যে সরকার কিভাবে এই পরীক্ষার ব্যবস্থা করেন এখন তাকিয়ে সেই দিকে গোটা শিক্ষা মহল। হাবড়া থেকে ক্যামেরায় সুদীপ দেবের সাথে উজ্জ্বল শিকদার, বেঙ্গল লাইভ।